কানাডিয়ান রাজনৈতিক কাউন্সিলের সাথে এক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। বেলা 11:30টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ চলমান নানা বিষয় নিয়ে আলাপ করেছে বিএনপি। কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল অফিসার মিস্টার ব্রেথলির সাথে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্যামা ওয়াবেদ এবং নির্বাহী কমিটির সদস্য দাবিদ আওয়াল। এ সময় গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি ব্রেথলি। অন্যদিকে বিএনপির প্রতিনিধিরা বলেন নিয়মিত বৈঠকের একটি অংশ ছিল এটি। বুধবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গেও বৈঠক করে বিএনপি মহাসচিব সহ একটি প্রতিনিধি দল। প্রশ্ন বা আমাদের কমেন্টস ওনারাই দিবে। আমাদের সাইড থেকে আমি যেটা বলতে চাই যে আমাদের রেগুলার ইন্টারভেলে সবার সাথেই যোগাযোগ আছে সব কিছু নিয়ে। মানে আমরা জাস্ট বললাম তো, যখন একটা যোগাযোগ আলোচনা থাকে সব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, তো আমাদের এটা রুটিন কনভারসেশন। এখানে কোনো স্পেসিফিক বলতে পারেন বা কোনো ওরকম কোনো ইম্পর্টেন্ট কিছু আজকে এরকম কথা হয় নাই।